হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল থেকেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী হতে চলেছে, অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার জন্য ইংলিশের উপরে যে সমস্ত সেরা বইগুলো আছে, এবং শুধুমাত্র এই বইগুলো কিনেই কিন্তু আপনি চাকরি বাঁধাতে পারবেন। সুতরাং সেই সকল বইগুলোর উপরেই আজকে আলোচনা করব, এবং বইগুলির মূল্য কত, বইগুলি কোথা থেকে পাবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব। আমি আমার চ্যানেলে অলরেডি আগেও একটা এর উপরে ভিডিও আপলোড করেছি যে সরকারি চাকরি পরীক্ষার জন্য বাংলাতে সেরা বই কী কী। সেই ভিডিওটা আপনারা যারা এখনও দেখেননি, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং এখানে যে সকল বইগুলোর ব্যাপারে আমি আলোচনা করব, সেগুলো কেন ভালো সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, এবং এই সকল বইগুলো অনলাইন থেকে কেনার লিঙ্কও আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে খুব বড় ডিসকাউন্টে বইগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চাকরির পরীক্ষার জন্য ইংরেজিতে সেরা বই কী কী। তাহলে প্রথমেই আসি রিজনিংয়ের উপরে। রিজনিংয়ের জন্য সেরা বই হচ্ছে আরিহান্তের যে রিজনিং বইটা আছে আমার মতে, এবং আমার যে সকল স্টুডেন্টরা ব্যবহার করছে, ইভেন আমার রিলেটিভরা ব্যবহার করছে, তাদের সমস্ত ফিডব্যাক নিয়েই কিন্তু আমি বলছি যে এই বইটা কিন্তু সবথেকে ভালো বই হবে। কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সমস্ত বাছাই করা রিজনিংয়ের প্রশ্নোত্তর, এবং সমস্ত পরীক্ষার জন্য এই বইটা কিন্তু অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনার একটা বই কিনলে আর কোনো বই আলাদা করে কিনতে হবে না। এই বইটিতে ভার্বাল, নন ভার্বাল এবং অ্যানালাইটিক্যাল সমস্ত কিছুই রিজনিং কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই সমস্ত রিজনিংয়ের যে ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে উত্তরের সাথে, সেগুলো এতটাই সোজা যে আপনারা কোনোরকম টিচারের সাহায্য ছাড়াই কিন্তু আপনারা নিজেরাই এটাকে সলভ করতে পারবেন বা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বইটার প্রাইস কত আছে। এই বইটার MRP আছে 625 টাকা, এবং এটি ডিসকাউন্টের পর আপনারা 419 টাকায় বইটা পেয়ে যাবেন। এবং এই বইটা কিনতে হলে এর লিঙ্কও আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন। এবার রিজনিংয়ের জন্য আমি সেকেন্ড যে বইটা আপনাদের প্রেফার করবো সেটা হচ্ছে RS আগারওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। এই বইটা সম্পর্কে আপনাদের অনেকেরই জানেন, এবং এটার এই বইটা আপনাদের অনেকের কাছে আছেও হয়তো। তো এই বইটার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, এই বইটা খুব পুরনো বই, পপুলার বই, এতে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। তবে পার্সোনালি আমি এটাকে আমি সেকেন্ড চয়েসে রেখেছি, কারণ আমার মনে হয়েছে যে এই বইটা থেকে আরিহান্তের বইটা কিন্তু বেশি ভালো। যে কোনো পরীক্ষার জন্য এই দুটো বইয়ের মধ্যে থেকে একটি বই কিনলেই কিন্তু যথেষ্ট। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, বইগুলো কিন্তু টেবিলে বা সেলফে রাখার জন্য নয়, চাকরি বাঁধাতে হলে বইগুলোকে অবশ্যই ফুল কমপ্লিট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই বইটির MRP আছে 850 টাকা, এবং ডিসকাউন্টের পর এটা আপনারা 621 টাকায় পেয়ে যেতে পারেন। এই বইটির অনলাইন পারচেস লিঙ্কও আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবার চলে আসি বন্ধুরা জেনারেল নলেজের ওপরে। ইংরেজিতে জেনারেল নলেজের ওপরে আরিহান্তের ডেসক্রিপটিভ টাইপ এই বইটা সবথেকে বেস্ট। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই কিন্তু এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এই বইটির রিভিউ আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখেননি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিন, এবং এই বইটি সম্বন্ধে সেখানেই সমস্ত কিছু বলে দেওয়া আছে। এই বইটার MRP আছে 185 টাকা, এটা অফারের পর 145-50-এর মধ্যে বইটা আপনারা পেয়ে যাবেন। এবং জেনারেল স্টাডিজের জন্য MCQ টাইপ প্রশ্নের জন্য সবথেকে বেস্ট বই হচ্ছে দিশা জেনারেল স্টাডিজ। চাকরি পরীক্ষার জেনারেল স্টাডিজের MCQ বইয়ের জন্য সবথেকে বেস্ট বই হচ্ছে দিশা পাবলিকেশনের এই বইটি। এখানে কিন্তু আপনারা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন, এই একটি বই কিনলে কিন্তু আপনারা সমস্ত প্রকার যে পরীক্ষাগুলো আছে, SSC, PSC, রেল, ব্যাঙ্ক, ডিফেন্স সমস্ত কিছু পেয়ে যাবেন, যেখানে 10,000+ প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। এবং সবথেকে বড় কথা, এখানে প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি একটা এক্সপ্লেনেটরি নোটসও কিন্তু আপনারা পেয়ে যাবেন। MCQ টাইপ প্রশ্নোত্তরের পাশাপাশি শর্ট নোটও কিন্তু আপনারা এই বইতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বইটি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের জন্য সত্যি একটা অসাধারণ MCQ টাইপ বই, যেটা সম্পূর্ণ ইংরেজিতে। এই বইটার MRP আছে 850 টাকা, ডিসকাউন্টের পর এটা আপনারা 549 টাকায় কিন্তু পেয়ে যাবেন। এই বইটিরও অনলাইন পারচেস লিঙ্ক আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। বন্ধুরা, এবার চলে আসছি জেনারেল সায়েন্সের উপরে। বিজ্ঞান বিভাগে সবথেকে ভালো বই হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্স। আগে যে আমি আরিহান্তের জিকা বইটা বললাম এবং দিশা জেনারেল স্টাডিজ যেটা বললাম, এই দুটো বইতেই কিন্তু আপনারা জেনারেল সায়েন্স পেয়ে যাচ্ছেন। কিন্তু তার সত্ত্বেও যারা আরও ডিটেলসে এবং ভালোভাবে পড়তে চান, তাহলে তার জন্য সবথেকে বেস্ট বই হচ্ছে লুসেন্টের জেনারেল সায়েন্স। এই বইটির MRP আছে 216 টাকা, এবং ডিসকাউন্টের পর এটা আপনারা পেয়ে যাবেন 117 টাকায়। এই বইটিরও অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এবার চলে আসছি অঙ্ক, ম্যাথমেটিক্সের উপরে। ম্যাথমেটিক্সের উপরে সবথেকে বেস্ট বই হচ্ছে
আরিহান্তের ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, এখানে কিন্তু প্রশ্ন উত্তরগুলো খুব এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে আপনাদের কিন্তু কারোর হেল্পের প্রয়োজন নেই। এবং এখানে যে অনুশীলনীতে যে প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে সেগুলো প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই করা এবং সমস্ত পরীক্ষার জন্য কমন যোগ্য। অর্থাৎ এই বইটাকে যদি আপনারা ফুল কমপ্লিট করতে পারেন, আপনাদের আর কোনো অঙ্ক বই টাচ করার দরকার নেই। এসএসসি পিএসসি রেল সমস্ত প্রকার পরীক্ষার জন্য এই একটি বই কিন্তু যথেষ্ট। এই বইটির এমআরপি আছে 465 টাকা এবং এটি আপনারা ডিসকাউন্টের পর পেয়ে যাবেন 270 টাকায়। এই বইটির লিঙ্কও আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখানেও আমি সেকেন্ড চয়েসে রেখেছি আরএস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক। এই বইটিও সত্যি অসাধারণ বই। এই একটি বই কিন্তু সকল পরীক্ষার জন্য যথেষ্ট। এই বইটার এমআরপি আছে 595 টাকা এবং আফটার ডিসকাউন্ট এটা আপনারা পেয়ে যাবেন 410 টাকায়। এই বইটির অনলাইন পারচেজ লিঙ্কও আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো। অনেক ভিডিওতে আপনারা প্রশ্ন করেছেন যে ইংলিশ গ্রামার বা রাইটিংয়ের জন্য সেরা বই কোনটি, তো তাহলে বন্ধুরা এটা হচ্ছে পিসি দাসের ইংলিশ গ্রামার। এই বইটা কিন্তু সবথেকে বেস্ট বই ইংরাজি শেখার জন্য। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে একই বইতে ইংরেজি গ্রামার এবং রাইটিং কিন্তু ভালোভাবে কোনো বইতে পাওয়া যায় না, কিন্তু এখানে ইংরাজি গ্রামারটার জন্য সবথেকে বেস্ট বলবো। পাশাপাশি এখানে যে সমস্ত রাইটিংয়ের পেজগুলো লাস্টে দেওয়া রয়েছে, বইয়ের শেষে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো। এবং বন্ধুরা এই বইটির সবথেকে পজিটিভ দিক হলো এখানে যেভাবে বইটাতে দেওয়া রয়েছে সমস্ত গ্রামাটিক্যাল বিষয়গুলো, সেগুলো আপনারা বাড়িতে নিজেরা পড়ে নিজেরা প্র্যাকটিস করে কিন্তু গ্রামার শিখতে পারেন, কোনো টিচারের আপনাদের প্রয়োজন নেই। এবং যে ভালো গ্রামার শিখে যাবে, যে সেন্টেন্স সম্বন্ধে যার আইডিয়া চলে আসবে, সে কিন্তু রাইটিং নিজে থেকে লিখতে পারবে, রাইটিং তার মুখস্থ করার দরকার নেই। যে সমস্ত রাইটিংগুলো দেওয়া রয়েছে লেটার প্যারাগ্রাফ সমস্ত কিছু এতটা সুন্দর এবং এতটা সহজ ভাষায় যে আপনারা যে কেউ কিন্তু এগুলোকেও রপ্ত করে কিছু মুখস্থ রাখতে পারেন। এই বইটার এমআরপি আছে 473 টাকা এবং ডিসকাউন্টের পর এটা আপনারা পেয়ে যাবেন 373 টাকায়। এই বইটার অনলাইন পারচেস লিঙ্কও আমি ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা এটাই ছিল চাকরির পরীক্ষার জন্য ইংরাজির উপরে সেরা বইগুলি। আপনারা যদি ইংরাজি বিষয়ের উপরে প্রিপারেশান নিতে চান তাহলে শুধুমাত্র এই কটা বই কিনুন। কিন্তু বন্ধুরা এর আগে আমি আগেও বলেছি, শর্ত কিন্তু একটাই, এই বইগুলো শুধু টেবিলে বা সেলফে রেখে দেওয়ার জন্য নয়, আপনাদেরকে বইগুলো এমনভাবে কমপ্লিট করতে হবে যাতে এই বইটা কারোর হাতে দিয়ে আপনারা বলতে পারেন যে হ্যাঁ এখান থেকে সমস্ত প্রশ্ন তুমি যা ধরবে বা আপনারা যা ধরবেন আমি সব পারবো। এই লেভেলের কনফিডেন্ট বইগুলোর উপর তৈরি করে ফেলুন, তাহলে চাকরি কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।